আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাই মাসুম মাহবুব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওপেনডাইজ ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। গভীর রাত থেকেই আমাদের অনেক দর্শক অপেক্ষায় রয়েছেন কি হয়েছে ইমরান খানের। যদিও আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেবার চেষ্টা করেছি যে ইমরান খানকে গ্রেফতার করা সম্ভব হয়নি, তারপরও অনেকেই কমেন্ট করেছেন লাস্ট আপডেট জানার জন্য। দর্শক, কেন ইমরান খানকে গ্রেফতার করতে গেল পুলিশ? কেন হঠাৎ করে গ্রেফতার না করি পুলিশ পালিয়ে গেছে? কোন বিশেষ নির্দেশে পুলিশ হঠাৎ করে নাই হয়ে গেছে? এবং সর্বশেষ কি দাঁড়ালো ইমরান খানকে গ্রেফতার করার ফলে? সকল বিষয় থাকবে আজকের আলোচনায়। সরকারের সামনে এখন খুব কমই পথ খোলা রয়েছে, চারদিক থেকে সরকারের পথগুলো বন্ধ হয়ে গেছে। সরকার বুঝতে পারছে না আসলে কি করা উচিত। কখনো ইমরান খানের বিরুদ্ধে মামলা করছে, আবার কখনো ইমরান খানকে গ্রেফতারের পরিকল্পনা করছে, আবার ইমরান খান জামিন পেয়ে যাচ্ছে। ঠিক কোন মামলায় ইমরান খানকে মাইনাস করা যায় সেই পরিকল্পনা নিয়ে এগুচ্ছে সরকার। কিন্তু অদ্যবধি ইমরান খানের বিরুদ্ধে প্রায় 20টির মতো মামলা করেও সরকার ইমরান খানকে আটকাতে পারেনি। দর্শক, গতকাল জুডিশিয়াল জাজ জেবা চৌধুরীর একটি মামলা নিয়ে ইমরান খানকে গ্রেফতারের পরিকল্পনা করেছিল ইসলামাবাদ পুলিশ। জেবা চৌধুরীর মামলায় ইমরান খান হাইকোর্টে গেছেন এবং হাইকোর্টের বিচারপতিরা প্রধান বিচারপতি সহ ইমরান খানের বক্তব্য শুনেছেন এবং ইমরান খান সেই মামলা জামিন রয়েছে এবং আগামীকাল যে মামলা থেকে হয়তোবা ইমরান খান সম্পূর্ণ নিষ্কৃতি পাবেন। হঠাৎ করে সেই মামলায় ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল ইসলামাবাদের পুলিশ এবং গ্রেফতারি পরোয়ানার আধা ঘন্টার মধ্যেই ইমরান খানের বানিগালার বাসায় 300 পুলিশ উপস্থিত হয়ে গেছে। দর্শক, এর আগেই মারিয়াম নওয়াজ তার একটি প্রোগ্রামে বক্তব্যে ইসলামাবাদ পুলিশকে ইঙ্গিত করে ইমরান খানকে দ্রুত গ্রেফতারের একটি আবেদন করেন। আর যেহেতু মরিয়ম নওয়াজ শিগগিরই হয়তো রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে পারেন বা এই মুহূর্তে শাহবাজের চেয়েও মরিয়ম নওয়াজের ক্ষমতা বেশি, সেহেতু ইসলামাবাদ পুলিশ মরিয়মকে খুশি করার জন্য রাতে 300 পুলিশ নিয়ে বানিগালায় উপস্থিত হন। যখন এই পুলিশ বানিগালার চারদিকে অবস্থান করেন, তারা প্রথমে বানিগালায় প্রবেশের প্রতিটি পথ আটকে দিয়ে কাঁটাতার বিছিয়ে দেয় যাতে কোনো জনগণ প্রবেশ করতে না পারে। সঙ্গে সঙ্গে এই তথ্যটি পিটের অন্যতম একজন তরুণ নেতা মুরাদ সাইদ একটি ভিডিও মেসেজের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে সকল পিটিএ কর্মীদেরকে জানিয়ে দেন। জানিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হাজারো মানুষ বানিগালার চারপাশে জড়ো হতে শুরু করে। পুলিশ যখন বানিগালায় প্রবেশ করবেন অভিযান পরিচালনার জন্য এবং ইমরান খানকে গ্রেফতারের জন্য, ঠিক তখনই একজন বিশেষ ব্যক্তি চলে আসেন বানিগালার সামনে। তিনি হলেন আলী আমিন গান্ডাপুর। তিনি যখন বানিগালায় প্রবেশ করতে চান তখন তার সঙ্গে গার্ডসও ছিল এবং আরও কিছু লোক ছিল। তিনি প্রথমে প্রবেশ করার আগে জনগণকে বানিগালার ভেতরে নিয়ে আসেন একদম পুলিশের মুখোমুখি অবস্থানে। এই আলী আমিন গান্ডাপুরি পুলিশকে হুঙ্কার দিয়ে বলেন, যদি বানিগালায় প্রবেশ করতে হয় তবে আমাদের সাথে লড়াই করে আপনাকে ঢুকতে হবে। যেহেতু তার সাথেও গার্ডস রয়েছে, সেহেতু পুলিশ এখানে একটি ধাক্কার মধ্যে পড়ে যায়। তারপরও ইসলামাবাদ পুলিশের আইজির নির্দেশে সেই পুলিশরা বানিগালার ভিতরে প্রবেশের চেষ্টা করে। এই চেষ্টার মধ্যেই শত শত মানুষ চলে আসে, তারা পুলিশের মুখোমুখি অবস্থান নেয়। এরপর পুলিশ ক্রমান্বয়ে বানিগালার দিকে এগোতে শুরু করে। অন্যদিকে পুলিশের পাশাপাশি এফসি রেঞ্জার্সও মোটামুটি প্রস্তুত। এমন সময় আরও মানুষ চলে আসে, অর্থাৎ শত শত পিটিআই কর্মী যখন হাজারে রূপ নেয় তখন পুলিশ কিছুটা ভাবনায় পড়ে যায়। এমন সময় একটি বিশেষ টেলিফোন আসে ইসলামাবাদ পুলিশের আইজির কাছে। তাকে বলা হয় এই মুহূর্তে ইমরান খানকে গ্রেফতার করা হলে ইসলামাবাদ অচল হয়ে যাবে এবং স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ, মরিয়ম নওয়াজ সহ এই গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা ইমরানকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন তাদের কাছে কিছু বিশেষ ফোন আসে। তারা
তারা কিছু সময়ের জন্য থমকে যায়। কি করবে বুঝতে পারছে না। তার কিছুক্ষণ পরই পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল হাশিম দুগার একটি টুইট করেন। তিনি সেই বক্তব্যে বলেন, ইমরান খানকে গ্রেফতারের সঙ্গে সঙ্গে লং মার্চ স্টার্ট। অর্থাৎ লং মার্চের যে ডেটটা অপেক্ষায় রয়েছে, হয়তো আগামী 4-5 দিনের মধ্যেই ঘোষণা করবে ইমরান, সেটি গত রাত থেকে শুরু হয়ে যাবে। তখন স্বরাষ্ট্রমন্ত্রী সহ বর্তমান সরকারের কর্তারা পুলিশকে বানিগালা ছেড়ে ফিরে আসতে বলেন। পুলিশ অনেকটা নিরুপায় হয়ে সেখান থেকে পালায়ন করেন। যখন পুলিশ পালাতে শুরু করে, তখন সেই জনগণ অর্থাৎ বানিগালার চারপাশে যারা ছিল পিটিএ নেতাকর্মীরা, তারা তখন পুলিশকে লজ্জাজনক বাক্য দিয়ে অপমানিত করে। জনগণ হই হই করে পালালো পালালো বলে চিৎকার করে। পুলিশের তো আর কিছু করার নাই, পুলিশ কোনো রকম ইজ্জত নিয়ে দ্রুত বানিগালা থেকে ফিরে আসে। দর্শক, এর আগেও ইমরান খানকে গ্রেফতারের চেষ্টা করা হয়েছিল, তখনও জনগণ এইভাবে রাস্তায় নেমে আসে, এবারও তাই হলো। ইমরান খানের বানিগালার বাসাটি অনেকটা পাহাড়ি এলাকার মতো একটা জায়গা, সেখানে প্রবেশ করতে হয় একটি রাস্তা ধরে, চেকপোস্ট রয়েছে প্রথমে। কিন্তু যখনই ইমরান খানকে গ্রেফতারের চেষ্টা করে সরকার, তখনই পিটিএ নেতাকর্মীরা খুব দ্রুত গতিতে বানিগালা চলে আসে। এমনটি আমরা খুব কমই দেখেছি। এটা বাংলাদেশের রাজনীতি বলি বা যে কোনো দেশের রাজনীতির সাথে মিলাতে গেলে আমরা দেখব যে এত অল্প সময় মানুষ জড়ো হতে পারে না কোথাও। আমরা বেগম খালেদা জিয়ার গুলশানের বাড়ির সামনেও এরকম দৃশ্য দেখিনি। মাত্র 2টি ট্রাক দিয়ে বেগম খালেদা জিয়াকে আটকে ফেলেছিল। কোনো জনগণ বা বিএনপি কর্মীরা সেই দিন রাজপথে নেমে আসেনি। কিন্তু ইমরান খানের ক্ষেত্রে আমরা যে দৃশ্যটি দেখছি বারবারই, সত্যিকার অর্থে যে একটি জাতি পুরো এক হয়ে রয়েছে ইমরান খানকে রক্ষায়। প্রিয় দর্শক, এখানেই শেষ নয় খেলা। হঠাৎ করে বানিগালার বাসার বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়। অন্ধকার বানিগালা বলেছে আপনাদের, অনেকটা পাহাড়ি এলাকার মতো তার বাড়িটার চারপাশটা। বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার পর জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়, এরা কি অন্ধকারে ইমরান খানকে গ্রেফতার করবে। জনগণ লাঠিসোঁটা নিয়ে এবার প্রস্তুত হয়ে যায়। এবার শুরু হয় প্রচণ্ড বৃষ্টিপাত এবং বিদ্যুৎ চমকানো। আকাশ থেকে বজ্রপাত হচ্ছে আর বৃষ্টি বাতাসও বইছে। একজন মানুষও সেখান থেকে চলে গেল না। নর্মালি বজ্রপাতে আমরা অনেকটা ভয় পেয়ে চলে যাই, কিন্তু যখন বানিগালার চারপাশে বজ্রপাত হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল, ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছিল, একজন মানুষও বানিগালা ছেড়ে যায়নি, বরং বৃষ্টিতে ভিজেছে এবং বজ্রপাতের মধ্যে দাঁড়িয়ে কাফতানকে পাহারা দিয়েছে, নিরাপত্তা দিয়েছে বানিগালার চারপাশে হাজারো মানুষ। এই দৃশ্যগুলো সিনেমাকেও আসলে হার মানায়। এদিকে সরকার পক্ষের গণমাধ্যম যখন দেখলেন যে ইমরানকে গ্রেফতার করতে ব্যর্থ হচ্ছে, তখনই তারা কী করলেন, তাদের সোশ্যাল মিডিয়ায় টেলিভিশনে অর্থাৎ জিও টেলিভিশন, সামা টেলিভিশন, দুনিয়া টেলিভিশন যারা সরকারের তাবেদার, তারা সঙ্গে সঙ্গে সংবাদ প্রচার করলেন ইমরান খান বানিগালা থেকে পালিয়ে গেছেন। ঠিক এর আগেও এই টেলিভিশনগুলো এরকম মিথ্যে সংবাদ প্রচার করেছে। তারা প্রচার করলেন ইমরান খান পুলিশের ভয় বানিগালা থেকে পালিয়ে গেছেন। কেন তারা এটা প্রচার করলেন? তারা প্রচার করলেন এই কারণে যাতে জনগণ বানিগালায় আর ফিরে না আসে এবং যারা আছেন তারা চলে যান, এই মিথ্যে সংবাদের কারণে। ইমরান খান বানিগালায় অবস্থান করছেন, কিন্তু গণমাধ্যম প্রচার করছে কি ইমরান খান বানিগালা থেকে পালিয়ে গেছেন। এরপর পর ইমরান খান এই সংবাদটা পেয়ে কী করলেন, তিনি বেরিয়ে আসলেন বানিগালার ভেতর থেকে। বেরিয়ে এসে তার বানিগালার ভেতরে একটি কুকুরকে তিনি খাবার দিচ্ছিলেন। ট্রাক স্যুট পরে, খুব ইজি পোশাক পরে ইমরান খান সেই কুকুরটাকে খাবার দিচ্ছেন, যে ছবিটা আবার গণমাধ্যমের বা ইমরান খানের ভক্তরা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন। ইমরান খান এই কুকুরকে খাবার দেওয়ার দৃশ্যটি সরকার বান্ধব তাবেদার সেই দুষ্ট সাংবাদিকদের কুকুর সাজিয়ে একটি মেসেজ দিয়েছেন ইমরান খান, দেখো আমি বানিগালায় আছি, তোমরা গণমাধ্যম কর্মীরা আসো, আমরা তোমাকে কীভাবে আমরা খাবার দিই। মানে কুকুরকে খাবার দিয়ে সেই গণমাধ্যম কর্মীদের, তাবেদার গণমাধ্যম কর্মীদেরকে অপমানিত করলেন ইমরান খান। যখন সবাই দেখলেন সোশ্যাল মিডিয়াতে বা টেলিভিশনে
যে ইমরান খান বাণীগালা থেকে পালিয়ে যাননি, বরং বাণীগালা দাঁড়িয়ে তিনি কুকুরকে খাবার দিচ্ছেন। তখন সেই সব সরকারের তাবেদার সাংবাদিকরা লজ্জা পেয়ে গেলেন। প্রিয় দর্শক, ইমরান খান বাণীগালা থেকে বেরিয়ে এসে তার সকল নেতা কর্মীর সাথে সাক্ষাৎ করেন, কথাও বলেন। আজ সকালে পিটিআইর পক্ষ থেকে ইমরান খানের জামিন আবেদন করা হয় ইসলামাবাদ হাইকোর্টে এবং হাইকোর্ট ইমরান খানকে জামিন দিয়ে দেয়। ফলে এই মামলায় ইমরান খানকে আর গ্রেফতার করতে পারছে না সরকার। ইমরান খান সরকারের উদ্দেশ্যে একটি মেসেজ দিলেন, আয় পাকড়াও মুছে, মে তৈয়ার হো। একজন কাফতানের জন্য যখন এভাবে মানুষ রাজপথে নেমে আসে, তখন সে কাফতানের বুকের পাটাটা অনেক বড় হয়ে যায়। আর তাই ইমরান খান সরকারের উদ্দেশ্যে, ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে বললেন, আয় পাকড়াও মুছে, মে তৈয়ার হো। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। নেক্সট বুলেটিনে আরও আপডেট তথ্য আপনাদের জানাবো ইনশাআল্লাহ। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।